দু সালের আগস্টে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সংস্কারের কাজ শুরু করে জাতীয় ক্রীড়া পরিষদ তিন বছরে কয়েক ধাপের কাজ শেষে এখন এর রূপ এমন অ্যাথলেটিক্সের জন্য বসানো হয়েছে নতুন ট্র্যাক সেখানে চলছে অ্যাথলেটিক্স সহ বিভিন্ন ইভেন্ট মূল মাঠে লাগানো হয়েছে সবুজ ঘাস সবশেষ নতুন জায়ান্ট স্ক্রিন বসানো হয়েছে কিন্তু গ্যালারিতে বসেনি চেয়ার শেডের কারণে মাঠে ফ্লাডলাইটের আলো পুরোপুরি আসা নিয়ে অভিযোগ ছিল এখন আর কোনো আপত্তি না থাকায় টাওয়ার অপরিবর্তিত রেখে লাগানো হবে এলইডি লাইট প্রাথমিকভাবে সংস্কারের জন্য দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সময় ধরা হল এখনও ফুটবল ম্যাচ গড়ানোর মতো উপযোগী হয়নি স্টেডিয়ামটি ডিসেম্বরের আগেই হয়তো অক্টোবর নভেম্বর মধ্যেই শেষ করার পরিকল্পনা আছে এটা আমি এটা জেনেছি আর ফ্লাডলাইটের সমাধান হয়েছে টেন্ডার এটা বাকি ছিল টেন্ডার হয়ে গেছে এবং এই টাওয়ারের মধ্যেই এই টাওয়ারের মধ্যেই ফ্লাড মাঠে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রেখেই এইটাওয়ারের মধ্যেই ফ্লাড লাইট বসবে ভিভিআইপি ভিআইপি জোন এই এই অংশটা চেয়ারগুলো চলে আসছে ভালো এগুলো শুধু গ্যালারির চেয়ারগুলো বাকি আছে দুই পাশে সিঁড়ি ছিল যে ওয়াশরুম ছিল ওগুলো কিন্তু বাইরে চলে গেছে ওই স্পেসগুলো প্রেস প্রেস বক্সে এখানে থাকবে সুতরাং আগের চেয়ে তো স্পেস পারবে সেটির কাজ আপনি দেখছেন যে প্রায় এই ওই পর্যন্তই হবে এখানে এখান থেকে যেটা ওই এটা স্ট্রাকচারগুলো এই এই পূর্ব পশ্চিম পাশের স্ট্রাকচারগুলো পুরোপুরি শেষ শুধু পূর্ব পাশের স্ট্রাকচারগুলো প্রায় ধরা হয়েছে বাফুফের আপত্তির মুখে মাঠে পানি দেওয়ার জন্য ওয়াটার গানের পরিবর্তে কদিন আগে পপ আপ সিস্টেমে দশটি স্প্রিংকলার বসিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ মাঠের চারপাশে বসবে আরও ষোলোটি শিগগিরই সরিয়ে নেওয়া হবে পুরনো ওয়াটার গানগুলো স্প্রিংলার যে সিস্টেমটা ফুটবল থেকে আপত্তি ছিল ওটা নতুন করে আমরা করেছি মাঠের মাঝখানে যেটা পপ আপ সিস্টেম তো ওইটা এখন ওইটাও কমপ্লিট হ্যাঁ ওইটা কমপ্লিট কিছু কাজ বাকি আছে সাইডে কিছু স্প্রিংকলার লাগানো বাকি আছে মাঝ মাঝমাঠের যে পানির সমস্যা ছিল পানি যায় না ওইটা সমাধান করা হয়েছে এটা যখন কাজ শুরু হয় তখন এই সিস্টেম হবে এবং কোথায় কোথায় বসছে সবাই জানো আমি বলতে আমি বলতেছি যে যারা ব্যবহার করবে হোটেল ফেডারেশন ওনারাও জানতেন ওনারাও দেখেছেন কিন্তু ওইভাবে আমার মনে হয় খুব জোরালো আপত্তি আমার মনে হয় করে নাই যে কারণে নিশ্চয় ওইভাবে অতটা চিন্তা ভাবনা না যেটা চেঞ্জ করতে হবে এখন তারাও আপত্তি করেছে দেখেছে এবং এটা লাগানোর পর হয়তো বুঝতে পেরেছে যে এই সিস্টেমটা ফুটবলের জন্য সুইটেবল হবে না এমনিতেই ফুটবলের মাঠ কম থাকায় আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে হিমশিম খেতে হয় বাফুফেকে এই অবস্থায় এমন ধীরগতিতে সংস্কার কাজ চলায় আরও বিপাকে তারা সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ব্যয়ও নাজমুল হাসান ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব নেয়ার পর ফেব্রুয়ারি মাসে পরিদর্শন করে দ্রুত সংস্কার কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন